মাহমুদুল্লাহ রিয়াদকে বাদ দিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। অক্টোবর নভেম্বরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এবারের টি টোয়েন্টি বিশ্বকাপ। চোট কাটিয়ে দলে ফিরছেন লিটন কুমার দাস, নুরুল হাসান সোহান, হাসান মাহমুদ এবং ইয়াসির আলী। তবে বাদ পড়েছেন সাবেক অধিনায়ক পঞ্চপাণ্ডবের একজন মাহমুদুল্লাহ রিয়াদ। প্রথমবারের মতো বিশ্বকাপ স্কোয়াডে ডাক পেয়েছেন বাঁহাতি টপ অর্ডার ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত। এবারে এক নজরে দেখে নেব আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের সদ্য ঘোষিত হওয়া টি টোয়েন্টি স্কোয়াড। এক নম্বরে ক্যাপ্টেন হিসেবে রয়েছেন সাকিব আল হাসান। দুই নম্বরে লিটন কুমার দাস। তিন নম্বরে ইয়াসির আলী। চার নম্বরে আফিফ হোসাইন। পাঁচ নম্বরে নুরুল হাসান। ছয় নম্বরে সাব্বির রহমান। সাত নম্বরে নাজমুল হোসেন শান্ত। আট নম্বরে মোসাদ্দেক হোসাইন। নয় নম্বরে মেহেদী হাসান। দশ নম্বরে সাইফুদ্দিন। এগারো নম্বরে মুস্তাফিজুর রহমান। বারো নম্বরে হাসান মাহমুদ। তেরো নম্বরে তাসকিন আহমেদ। চোদ্দ নম্বরে এবাদত হোসাইন। এবং সবশেষ পনেরো নম্বরে রয়েছেন নাসুম আহমেদ। আর স্ট্যান্ড বাই হিসেবে রয়েছেন সৌম্য সরকার, মেহেদী হাসান, শরীফুল ইসলাম এবং রিশাদ হোসাইন। আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে মাহমুদুল্লাহ রিয়াদের থাকা না থাকা নিয়ে আপনার মতামত কী জানান আমাদের কমেন্ট সেকশনে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন।